নবীর সামনে আইয়া বইলা, আল্লাহর নবীর সামনে আইয়া বইলা আর বইয়া কইরা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম ইয়া তাকলো ওয়াখশি, আমি ইয়া তাকলাম আপনার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ করনেওয়ালা, হত্যা করনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, আমি সাইয়ার কলিমা পড়িতাম, ইমানদার বনতাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমারে মাফ দিবলি, আমার জানে স্যার কলিমা পড়ি যাইতাম, মুসলমান বনি যাইতাম, ইমানদার বনি যাইতাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি পর্যন্ত জঘন্য অন্যায় করলাম, কি পর্যন্ত বড় জুলুম করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমারে মাফ করিয়া দিবনি, আপনি ঘোষণা কাল করিয়া দিলাও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী হইলা, আল্লাহ তোমারে মাফ দিব না, দিত নাই আমি মোহাম্মদ হইতাম পারতাম না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইতাম পারতাম না, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমারে মাফ দিব, মা আল্লাহ তোমারে মাফ দিত নাই আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হইতাম পারতাম না, যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ তাকিয়া জাননি আইত নাই, আমি মোহাম্মদে ব্যক্তিগত মাতি না, আমার পুঞ্জিতা কি মাতি না, যত সময় পর্যন্ত আল্লাহ তার পক্ষ তাকিয়া জিব্রাইল ফাটায় না, আল্লাহ আমার কাছে বাতাইয়া দেয় না, অত সময় পর্যন্ত আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো জাতর মাত মাতি না, আমার বুজুর্গ হল বা ইহল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তো এটা দেখতরাবা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরতে জিব্রাইল রে হইলা, যাও আমার হবিবার কাছে ওয়াহী লইয়া যাও, আমার বন্দা আমার নবীর সাহাবি হযরতে ওয়াহশিয়া ইয়া কইরা যে আল্লাহ আমারে মাফ দিবনি, আর আমার হবিবে কইরা না আমি কইতাম পারতাম না, যত সময় পর্যন্ত রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে জাননি আইতো নাই, অত সময় পর্যন্ত আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতাম পারতাম না, তোমার আল্লাহ মাফ দিলনি না দিত নাই, হযরতে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আইলা, আইয়া কইতরা আল্লাহর পক্ষ তাকিয়া নবীদের কাছে আইলা, আর আইয়া কইতরা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম, হযরতে জিব্রাইল আইলা, আইয়া হযরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে পাঠাইছেন ওয়াহি দিয়া, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে ওয়াহি দিয়া পাঠাইলা আপনার কাছে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কইয়া দিলাও আমার ও বন্দাখলর লাগিয়া, যে বন্দাখলে সীমা অতিক্রম করি লইল গুনাহ করতে করতে, আমার যে বন্দায় সীমা লঙ্ঘন করি লইল পাহাড়ের সমতুল্য না ফরমানি করি লইল, আমার বন্দার লাগি কইয়া দিলাও আমার রহমত থাকি হে নৈরাশা হইত না, আমি আল্লাহ পাপ পরওয়ারদিগার আলম মাফ করনেওয়ালা, আমি আল্লাহর জাত রহম করনেওয়ালা, আমি আল্লাহ হযরতে জিব্রাইলে যেমনে আয়াত পড়িলা, আল্লাহর নবী হইলা ওবা ওয়াখশি, তোমার শানও তো আল্লাহ আয়াত নাজিল করে দিল, তোমার শানও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আয়াত নাজিল করে দিলাইল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ঘোষণা করিয়া দিলার, ও আমার বন্দা হল যারা পাহাড়ের সমতুল্য নাফরমানি করি লাইলাই, আমার নাফরমানি করার মতো করলাই, এর বাদেও তোমরা আমার আমার রহমত থাকি নৈরাশা হইও না, আমি আল্লাহর দাদে তোমরা রে মাফ করিয়া দিলাই, মুখজ্ঞা সুবহানাল্লাহ, আল্লাহ হযরতে ওয়াখশিরে মাফ করিয়া দিলাইল,
যদিও আয়াতটা হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আল্লাহ নাযিল করছে, তার হুকুম হইয়া তাহলো আম। এখবার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ সকল আসুন, আল্লাহর দরগাত ফড়ি দেইবা, আল্লাহর সামনে ফড়ি দেইবা, আল্লাহর সামনে তৌবা করি লইবা, আল্লাহর সামনে ইস্তেগফার করি লইবা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তারারে মাফ করিয়া দিলাইব, গুনাহ দা তোর সরকার সুবালাই রে বাবা। এখানে যত গুণা করিলাও আল্লাহর কাছে ফরি গেছ গিয়া, তৌবা করি লইলাই, ইস্তেগফার করি লইলাই, হযরতে ওয়াহশীয়ে খাম খিতা করলা, নবীদের চাচারে মারি লইলা, শহীদ করি লইলা, আল্লাহর দরগাত ফরি গেলা গিয়া, আল্লাহ বাপ পরওয়ারদিগার আলমে তান্ডে মাফ করিয়া দিলাইছে। ওলারে বাবা হল, বাই হল, বুজুর্গ হল, আমরা যত জাতর নাফরমানি করমু আল্লাহর কাছে ফরি দাও, নাফরমানি করি লাইছো, নমাজ ভরি লাও, রোজা রাখি লাও, তিলাওয়াত করি লাও, হজ করি লাও, তিলা ইস্তেগফার করি লাও, তৌবা করি লাও, আল্লাহ মাফ দিলাইব, কোনো দাতর সরকার শোভা নাই। ওইলে বাবা এখান মাত আছে, এখান মাত লগে আছে হক দুই জাত, হক কজাত দুই জাত, হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, একটা হইল আল্লাহর হোক, একটা হইল বন্দার হোক। আল্লাহর হোক যত নাফরমানি করি লাইলাই, ইয়াদ রাখিও মুসলমান, আল্লাহর হোক নাফরমানি করার বাদে আল্লাহর কাছে যে সময় ফরি যাইবাই, আল্লাহ পাপ পরওয়ারদিগার আলমে মাফ করিয়া দিলাইব, আল্লাহর বন্দায় যে সময় আল্লাহর হোক ছাড়া বন্দার হোক নাফরমানি করি লাইবাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাফ করিয়া দিত নাই। আমার বুজুর্গ হল, বা হল, হক কজাত দুই জাত, বালা করে খেয়াল করি শুনবা, দুই জাত হক আছে, একটা হইল আল্লাহর হোক, একটা হইল বন্দার হোক। আল্লাহর হোক নাফরমানি করি লাইলাই, বাবা আল্লাহর কাছে ফরি গেলাই, রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা মাফ করিয়া দিলাইব, কোন দাতর সরকার শুভা নাই। আল্লাহর বান্দায় তুমি বন্দার হোক নাফরমানি করি লাইলাই, ইনসানের হোক নাফরমানি করি লাইলাই, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় তোমারে মাফ করিয়া দিত নাই, অত সময় পর্যন্ত রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা তোমারে মাফ করিয়া দিত নাই। বন্দার হোক রে বাবা, তুইমি কথা নাই, ভাইরে ঢকিলাইলাই, বনিরে ঢকিলাইলাই, রাড়ি বেটিরে ঢকিলাইলাই, লাগাবাড়ির বেটারে ঢকিলাইলাই, আরও একজনকে মারি লাইলাই, একজনকে মার্ডার করি লাইলাই, একজনকে কিল একটা মারি দিলাই, একজনকে গাইলাই লাইলাই, ইয়াদ রাখিও মুসলমান, যত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় তোমার মাফ করিয়া দিছে নাও, অত সময় পর্যন্ত রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা মাফ করিয়া দিত নাই। বন্দার হকর নাফরমানিটা বড় ডাঠ রে বাবা, যেমন তুমি আল্লাহর বন্দায় বিচার বিচার করাই, বিচারও গিয়া অন্যায়ভাবে তুমি ফয়সালা দিলাইলাই, অন্যায়ভাবে ডিগ্রি দিলাইলাই, আল্লাহর বন্দা বিচার গেলায় ঘুষ খাই লাইলাই, আল্লাহর বন্দা বিচার গেলায় তরফদারি করি লাইলাই, আল্লাহর বন্দা বিচার গেলায় তরফদারি করি লাইলাই, ইয়াজ রাখি আল্লাহর বন্দা তোমার বিচারে তোমারে জন্নত জন্নত পৌঁছানোলা বানাইত নাই, আল্লাহর বান্দা তোমারে জাহান্নামের মধ্যে পৌঁছাইয়া দিব, কোনো দাতর সরকার শুভা নাই। এক বিচারি বেটা মহল্লাত বিচার করায়, রাড়ি বেটির ফুয়ার বিচার গান বড় করা, আর হো জমিদারের ফুয়া তার বিচার বালা করি করতে পারো না, জেলা শরীয়তের মধ্যে আইসা আল্লাহ আল্লাহর রসুলের জেলা কইলা বিচার করবার লাগিয়া, ইলা বিচার তুমি করতে পারলাই না, ইয়াজ রাখিও মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমারে মাফ করিয়া দিত নাই। এর কারণে আমি প্রায় জায়গাত হই, সমাজের মুরব্বী যারা মানুষ আছে, এরারে যদি সমাজের যারা বিচারী মানুষ আছে, এরা যদি আমরা লাইনের ভিতরে আই যাই, সমাজ বালা বনি যাইব, সমাজের মধ্যে দুর্নীতি রইত নাই। আমরা যদি বিচারীও হল ঠিক হয়ে যায়,
আমার বুজুর্গ হল বা হল, বাড়ির গার্জেন যদি ঠিক হয়ে যাও, সমাজের বিচারি যদি ঠিক হয়ে যাও, অঞ্চলের বিচারি যদি ঠিক হয়ে যাও, ইয়াদ রাখিব মুসলমান, সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাইব গিয়া, তোমার পরিয়াল অটোমেটিক ঠিক হয়ে যাইব গিয়া। আল্লাহর বন্দায় যদি হালাল খানোয়ালা বলি যাও, আল্লাহর বন্দায় যদি কোনো জাতর না হোক বিচার করো না, আল্লাহ পাক পারওয়ারে দিগারে আলমে, আল্লাহ পাক পারওয়ারে দিগারে আলমে কিয়ামতের দিন আরশের ছায়া তলে তোমারে জায়গা দিব, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো জাতর ছায়া থাকত নাই। আমরা সমাজ দেখবাই বিচারী সকলের মধ্যেও বেড়া আছে রে বাবা, যুবক সকলের মধ্যেও বেড়া আছে, মানুষের উড়ে জুলুম করব, অত্যাচার করব, মারব, আনকি রে বাবা এক মার ফের তাকিয়া বারইল, বাইয়ে বাইরে দেখতে পারে না, বাইয়ে বনিরে দেখতে পারে না, আও বেমার আমরার মধ্যে আছে কি না রে বাবা, আছে নানি কোসাই বইনে যদি আপনার সম্পত্তির কথা কয় হয় ভাই, বুঝলে কিতা বুঝলে বাজান তো মারা গেলা বাক্কা দিন হয়ে গেল, আমরা কিতা পাইমু কিতা না, একজন মেয়া সাহ বা মুফতি সাহ আনিয়া আমরার হক কারণে আমরার আগলাইয়া দিলাও, বইলে যদি ইলা কইলাই ভাই কইব বুয়াই আজ তাকিয়া তোমারে সাফ নিষেধ করলাম, তুমি আমার বাড়ি মুখা কোনো দিন আইবাই না, তোমার লাগে কোনো জাতর সম্পত্তিও দেওয়া দায়িত্ব নাই, তুমি আমার বাড়ি মুখার ওয়ানা হইবাই না, তোমার লগত সম্পর্ক বিচ্ছে দেখারে শেষ হয়নি না না। আমার বুজুর্গ হল বা হল ফিল্ডে বেদান ভাবা দার আনকি কিছু বিচারিও হলো আছো বিচার গিয়া কইবা ও গো একা আমার বাসাইটা বুজরানি বা বুজরানি কইবা ও ও ভাই আও রে গো বাঁচি দি বললে কিতাব সাসা কিতাব বললে রে বাপ তো মরি গেলা মিরা সুরাস তৈয়া গেলা আশা পাইতাই তুমি তাই বললে দেখো তারও হাল বালা নাই কিছু কনসিডার করো আর বাড়ির বাট তো আর ফাইটাই ফারতাই না, তুমি তাই বাড়ির বাট ভাও না, গাছ গাছালিও ভাও না, গরু গারুও ভাও না, বন্দর মাটি তুমি তাই বাগাইলে পাও ছয় বিঘা, আমি চাচাই হই আর চার বিঘা বাদ দিলাও দুই বিঘা লইয়া দাও গিয়া, ইলা বেচারি হলে বুঝাই এচে বড় জালিম দুনিয়ার জমিন হার নাই, যে বিচারিয়ে বুঝাই রায় তোমার লেখাল জালিম দুনিয়ার জমিনের মধ্যে নাই, ইয়াজ রাখিও নমুনার বিচারি দেন কিয়ামতের ময়দানের মধ্যে যাইবাই, আল্লাহ পাক পারওয়ার দিগারে আলমে তোমারে আরশের ছায়ার ঝোলে জায়গা দিত নাই, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো জাতর ছায়া নাই। আমার বুজুর্গ হল বাই হল আমার বাই যারা আসো বলিন তোর হকান ফুরা ফুরা দিবাই, বাইয়ে বাইয়ে বাইর হকান ফুরা ফুরা দিবাই, মারবার চাইবাই না, আল্লাহ দেলা বাগাইয়া দিল, আল্লাহ দেলা বাটিয়া দিলা, আল্লাহর বাট হিসাবে বাইরে বাটিয়া দেও, বনিরে বাটিয়া দেও, মারে বাটিয়া দেও, আরো কেউ যদি তখন ফানেওয়ালা তারার বাঘটা দেলা আল্লাহ কইলা ওই হিসাবে বাগাইয়া দেও, তাহলে বোঝা যাইব তুমি ইনসাফ করেনেওয়ালা, আল্লাহর হক মাননেওয়ালা, আল্লাহ হুকুম মাননেওয়ালা, আল্লাহর জাতরে মাননেওয়ালা, আল্লাহর রসুলের হুকুমরে মাননেওয়ালা, আল্লাহ কইতলা কিতা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয্জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়িন, আল্লাহ কইতরা আমি ওসিয়ত করি দিয়ার রে তোমরা রে, আল্লাহ ওসিয়ত করি দিতরা ইউসিকুমুল্লাহ, আমার বুজুর্গ হল বা হল আল্লাহ ওসিয়ত করে দিতরা, ও বন্দা হল তোমরারে ওসিয়ত করিয়া দিয়ার ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম তোমরার আওলাদ হলর ক্ষেত্রে লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়িন, বেটাইন যারা ওইবায় পুয়াইন যারা ওইবায় তুমি তাই ডবল বাঘ নিবায়, আর পুলিন যারা ওই বাই সিঙ্গেল বাট নিবাই আল্লাহ বাটিয়া দিতরা আল্লাহর বাট, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইয়িন, আল্লাহর বাগ হইয়া থাকলো আল্লাহর বাট হইয়া থাকলো বাপ মরার বাদে, যে মাটি মিরাস তৈয়া গেলা ও মাটি মিরাস খান বাটিতে সময়
বাইয়ের ডবল বাটনি বাই, টাকা পয়সা যদি বাফে থইয়া যায় বাইয়ের ডবল বাটনি বাই, যদি দান খতটা থইয়া যায় বাইয়ের ডবল বাটনি বাই, আর বনির লাগি সিঙ্গেল বার দি বাই, আল্লাহর ভয় সালা আল্লাহর বাট, তিলকা হুদুরুল্লাহ আল্লাহর বাট গেত, আল্লাহ বাটিয়া দিছো। আর তুমি বিচারিয়ে গিয়া হো না পুরিন্দে তো বাড়িত বাঘ ভাই না, বাপর গরু সস্তা আসন পুরিন্দে গরুর মধ্যে কোনো তোর বাঘ ভাও না, টেকা কতটা ব্যাংকর মধ্যে আছে পুরিন্দে ব্যাংকর টেকার মধ্যে বাঘ ভাও না, বুঝা যার হজরত জিব্রিল আলাইহি সালাতু ওয়াসসালামে মুরব্বি সাহেবর খান হইয়া কইরা, ও মুরব্বি সাহেব তুমি কইয়া দিলাও বলিন তোর কোনো তোর বাঘ বালিন তোর মধ্যে নাই, বুঝা যার জিব্রাইল আইয়া কইতিরা, আমার বুজুর্গ হল বাই হল মাসলা হইয়া থাকলো, আজ আমি মারা গেলাম, আমি মারা যাইতে সময় লেফটন ও খেরেস কতুপটা যদি থইয়া যায় তিন ফাওয়া খেরেস যদি তাকে রে বাবা, আমি মরার বাদে ও তিন ফাওয়া খেরেসও আমার ফুয়ার জেলা অধিকার, আমার ফুলির ওলা অধিকার আছে সমান সমান অধিকার, হা পার্থক্য ওখান হইব, বাইয়ের ডবল বাট নিবাই আর বনিরে সিঙ্গেল বাট দিবাই, খেরেস তুমি নিবাই আধা লিটার আর ফুলিরে দিবাই আমার পুরীরে দিবাই তোমার বলিরে দিবাই, এক পাওয়া আল্লাহ বাটাইয়া দিতরা, আল্লাহ বাগাইয়া দিতরা বাটিয়া দিতরা, তিলকা হুদুদুল্লাহ ওয়ামান ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান ইয়াতাআদা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমাল ফাউলাইকা হুমুল মুনাফিকুন, আল্লাহর বাটর উর্দে যারা যাইবা গিয়া আল্লাহর ফয়সালা এরা মুনাফিক, আল্লাহর বাটর উর্দে যারা যাইবা গিয়া আল্লাহর ফয়সালা হইয়া থাকলো এরা জালিম এরা কাফির এরা বেঈমান হইয়া থাকলা, আল্লাহ কইরা যারা আল্লাহর বাট মানো না, আল্লাহ যারা বাটিয়া দিল মানো না, আল্লাহ পাক বারবারে দিগারে আলমে ফরমান তুমি কাফির তুমি মুনাফিক তুমি জালিম, এর কারণে বাবাও হল বাই হল বুজুর্গ হল আল্লাহ যে সম্পত্তি তোমারে দিছে বাফে থইয়া যাওয়ার বাদে এই সম্পত্তি খান দেলা আল্লাহ কইছেন ওলা বাটো, আল্লাহর বাটর উর্দে যাইও না, কাফিরার বেঈমান আর মুনাফিকর তালিকার তোমার নাম অন্তর্ভুক্ত হইব, জাহান্নামের মধ্যে যাইবাই আরশের ছায়ার চলে দেখা পাই যায় না, আমার বুজুর্গ হল বাই হল আল্লাহর নবী ফরমাইদরা বুখারী শরীফের হাদিস, সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত গুড়ো মানুষরে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিব, যে দিন আরশের ছায়া ব্যতীত কোনো জাতর ছায়া থাকত নাই ও দিন আল্লাহ সাত গুড়ো মানুষরে আরশের ছায়ার তলে জায়গা দিব, ও সাত গুরুর লগর পয়লা গুর গুরু হইয়া থাকলা, ইমামুন আদিলুন ইমামে আদিল ইনসাফ করনেওয়ালা বাদশাহ ইনসাফ করনেওয়ালা বিচার ইনসাফ করনেওয়ালা বিচারক, যে বিচারিয়ে ইনসাফ করবা ও বিচারির লাগিয়া আল্লাহ পাক পরবরদিগারে আলমে আরশের ছায়ার তলে জায়গা দিব, আর যে ইনসাফ করতেই নাই আরশের ছায়ার তলে জায়গা পাইতেই নাই রে বাবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো দাঁতর ছায়া নাই, এর কারণে বুজুর্গ হল বাই হল ইনসাফ করিও ন্যায় করিও অন্যায় বিচার করিও না, হক বিচার করিও গুষ খাইও না, যদি গুষ খাইলা তাহলে বাবা কি হইব জানো, আল্লাহর নবী ফরমাইদরা আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, গুষ খানেওয়ালা খাওয়ানেওয়ালা দজন জাহান্নবী, নবী দিয়ে কইরা দজন জাহান্নবী, এর কারণে গুষ খাইও না বিচার গিয়া অন্যায় ডিগ্রি দিও না, জাহান্নাম রসিদ হইবায় জাহান্নাম যাইবায় জাহান্নাম থাকি না জাত পাইতে হয়।